তেল ভরবো হাওয়া চেক করব হে গুড মর্নিং গাইস वेलकम बैक टू आवर चैनल संध्यांका ब्लॉग्स तो आशा करी तुम्हारा खूब भलो आज हमारे ब्लॉगटा खूब सकाल सकाल शुरू हो जाए सो आज हमारा एक्चुअलि कल रात्रि एक प्लान हो प्लानटाई मैं से ही प्लान एक्सिक्यूट करा चलते हमारे तो एक जगह जाब आज कलकाता नए समस्त किछु शेयर करो आज के ब्लॉग टा भीषण मजार होते चले ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে একদম স্কিপ করবে না আর একটা কথা যেটা যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও আর আমাদের পুরনো মেম্বারদেরকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে চলার জন্য আমাদেরকে পাশে রাখার জন্য আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমাদের তেলটা ভরা ছিল তো তেলটা ভরা হয়ে গেছে এই মুহূর্তে আমরা আছি এসি বোস ফ্লাইওভার কাল রাতে আমরা একটা প্ল্যান করেছি তো সেই প্ল্যান মোতাবেকই আমরা চলছি তো প্ল্যান ওয়াইজই আমরা চলছি তো যদিও যে টাইমে আমাদের বেরোনোর কথা ছিল লেট হয়ে গেছি হ্যাঁ ওই অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে যাই সমস্ত জায়গা লেট হয়ে যায় তো এবারেও লেট হয়েই গেছি কিছু করার নেই এই আমরা এবারে উঠব হুগলি ব্রিজ নরমালি এই রাস্তাটায় এত ভিড় থাকে যে রাস্তাটা না পুরো দেখতে পাইনি কোনোদিনও মনে হয় রাত্রিতে দেখতে থাকতো যদিও আরেকটু এগোলেই জ্যাম শুরু হয়ে যাবে কতটা ফাঁকা ফাঁকা আছে মোটামুটি আমার ঘরে যা একজন আছেন ভদ্রলোক ভীষণ শান্তশিষ্ট তো সেই কারণে ঠিক হয়ে ওঠে না হতে পারে সকালবেলা বলে কি উঠতে আর পারলাম ঠিক আছে দেখা যাক মোটামুটি এই ব্রিজের মুখটাতে এসেই দাঁড়াতে হলো নিশাতারগাছি স্টেশনে মানে সবাই আগে যাব কেউ আমরা পিছনে যাব না সবাই একসাথে যাব এই মানসিকতাটা ভীষণ ভালো ধরনের মানসিকতা কিন্তু রাস্তার ক্ষেত্রে তো ভালো লাগে মানে কাজ করে না না তখন জ্যাম হয়ে যায় সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাওয়াটা ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু রাস্তার ক্ষেত্রে নয় রাস্তায় একটু আগু পিছু চলতেই হবে এবারে সাঁতরাগাছি স্টেশন আমরা পাস করছি এটা বোম্বে রোড আমরা জাস্ট আমতার মোড়টাকে ক্রস করে এলাম এখানে রাস্তা একেবারে
দিনের বেলা বলে একটু লরি এটা লরি কম চলাচল করছে, যেটা দেখা যাচ্ছে এটা নর্মাল, কিন্তু রাতে এর থেকে অনেক বেশি লরি এই রোডে চলে। এবারে আমরা পৌঁছে গেছি জলাধুলাগড়ি টোল প্লাজাতে। এই টোল প্লাজাতে আমাদের টোল দিতে হয়েছিল 165, যাবারটা আমাদের 165 পড়েছিল। পথে আমাদের দুটো টোল পড়েছিল, একটা তো দ্বিতীয় হুগলি সেতুর টোল যেটা 10 টাকা টোল, আর এই জলাধুলাগড়ি টোল প্লাজা যার ভাড়া হচ্ছে 165, 165 টাকা। এটা হচ্ছে NH16 ন্যাশনাল হাইওয়ে 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে। এটা এখানে এখন অনেকগুলো ইন্টারন্যাশনাল স্কুল টুল এদিকে হয়ে গেছে, বেশ কিছু স্কুল এখানে হয়ে গেছে। দেখতে দেখতে আমরা বাগনান চলে এসেছি। এই ব্রিজটা না মানে শেষ হলেই বাগনানের ইয়ে মোড়টা আসবে। এখনো অনেকটা যেতে হবে, ইটস কোয়াইট লং ওয়ে টু গো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হলো কোলাঘাট ব্রিজ। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো বা কোন জায়গার ভিডিও দেখতে চাইছো। যদি তোমাদের কাছে কোনো রকম সাজেশনস থাকে তো প্লিজ কাইন্ডলি আমাদেরকে তোমরা কমেন্ট করো, আমরা নিশ্চয়ই সেই মতন করার চেষ্টা করব। অনেক সকালবেলা বেরিয়েছি তো সেই কারণে সবাইয়েরই খুব খিদে পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টের জন্য আমরা শেরে পাঞ্জাবের অপোজিটে এই আনন্দ রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার খেতে। সো এখানে গিয়ে যেটা হলো, যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো এই যে একটি নার্সারি, নাম হচ্ছে দা পঞ্চবটি গার্ডেন নার্সারি। খুব সুন্দর একটা নার্সারি যেখানে গাছগুলোকে এত সুন্দরভাবে লালিত পালিত করা হচ্ছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। অনেকেও দেখলাম গাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। তোমরা যদি কেউ গাছের শৌখিন হয়ে থাকো তাহলে তোমরাও নিতে পারো এখান থেকে গাছ। খুব সুন্দর গাছ, অনেক ভ্যারাইটিস, অনেক ধরনের গাছ এখানে আছে। তো যদি তোমরা ওই দিকে যাও তাহলে ডেফিনেটলি একবার গিয়ে ঘুরে আসতে পারো, দেখতে পারো, মানে না কিনলেও দেখলেও খুব ভালো লাগে যে এতটাই সবুজ, এত সুন্দর, খুব ফ্রেশ লাগছিল মাইন্ডটা। যেহেতু আমরা যাচ্ছিলাম তাই আর গাছটা কেনা হয়নি, ফেরার সময় তখন ওটা বন্ধ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমরা আর নিতে পারিনি। তো যাই হোক, নেক্সট টাইম কখনো গেলে নিশ্চয়ই গাছ নেব, এই আশাই রইল। তোমরা যদি এতটা ভিডিও দেখে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর নিজের পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে এটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমরা ব্রেকফাস্ট করার আগে চা নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে কি চাটা আমাদের খুব একটা পছন্দ হয়নি। আর আমরা অর্ডার করেছিলাম ব্রেড বাটার, ম্যাগি আর আলু পরাঠা। সত্যি কথা বলতে পার্সোনালি আমাদের কারোরই খুব খাস কিছু মনে হয়নি খাবার, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাট আমি এটা বলতে চাই যে আলু তরকারিটা দুর্দান্ত ছিল, তো তোমরা যদি ওখানে খাও তাহলে তোমরা কচুরিটা ট্রাই করে দেখতে পারো। এবারে আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, এবারে একেবারে সোজা আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব।
আমরা কোলাঘাট থেকে এবারে বা দিকটা নিয়ে নিলাম ওই তমলুক যাব বলে, ওই দিকটা মানে এই দিকটা সোজাটা চলে গেলে খড়গপুর চলে যাবে, আর এই দিকটা চলে গেলে দীঘা, তারপরে এই যে আমরা তমলুক যাব ওই দিকটা রাস্তাটা যাচ্ছে ওদিকে। হ্যাঁ এটা তমলুক হলদিয়া রোড, আমরা মেচেদা থেকে লেফট হ্যান্ডে নিলাম, লেফট সাইডে নিয়ে এইটা তমলুক হলদিয়া রোড, সিধে চলে গেলে চলে যেতাম ওই নন্দকুমার মোড়, বাট আমাদের ওই রাস্তার প্রয়োজন নেই, ওই রাস্তা দিয়েও ঢোকা যেত কিন্তু ওই রাস্তাটা অনেকটা ঘুরে বর্গভীমা মন্দির আসতে হতো, কিলোমিটার বেড়ে যেত। এই রোড দিয়ে যারা তমলুক হয়ে হলদিয়া যায় তারা এই রোড দিয়েই চলে যায়, তাদেরকে আর ওই নন্দকুমার মোড় ধরতে লাগে না। মানা এখানের বাসগুলো এত ভয়ঙ্কর ভাবে যায়, দীঘার রোডের মতো, দীঘার রোডের মতো, মানে যেন মনে হবে ঘাড়ের উপর দিয়ে চলে যাবে। আরে দীঘাটা তো এখানে, মানে জাস্ট সামনে এই সব ছোট চুনোপুটি গাড়িগুলোকে যেন দেখতেই পায় না ওরা, জাস্ট বাস ওলাগুলো শুধু বাস গুলোকেই দেখতে পায়, বাকি আদার্স এই প্রাইভেট কার গুলো ওদের কাছে মানে দেখ মিন নাথিং, এমন ভাবে যাবে এত ভয় লাগে, তার মধ্যে ঠিক সামনে দিয়ে যাওয়ার সময় জোরদার হর্ন মারতে মারতে যাবে, মানে সামনে লোকটাকে তো দেখো সে ভয় পাচ্ছে কিনা, আপনি দেখতেই তো পাচ্ছ তুমি সামনে থেকে আসছো, সে তো এমনি সরে যাবে, হর্ন মারার কি আছে, জায়গা তো ছোট ছোট একটা, তো সেইভাবে আস্তে আস্তে গাড়ি নিয়ে যেতে হবে, সিধা চলে যাচ্ছে দীঘা মানিকতলা মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নেব, সিধা চলে গেলে হলদিয়া দীঘা ওইদিকে চলে যাবে, আর এই বাঁদিক আমরা নিয়ে নিলাম, আরো রাস্তাটা যেন মনে হচ্ছে সরু হয়ে গেল, ধীরে ধীরে ন্যারো থেকে আরো ন্যারো হয়ে যাচ্ছে। আশা করি বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, হ্যাঁ আজকে আমাদের ডেস্টিনেশন হলো তমলুক, রাস্তাটা আরো আরো ন্যারো হয়ে যাচ্ছে, সামনে আসতে চালান এটা রাজা বাজার এরিয়া, তো যারা তমলুকের যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, ইয়েস, আর কমেন্ট করবে তোমরা তমলুক থেকে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে দিও, এটা হচ্ছে তমলুক কর্পোরেশন তাম্রলিপ্ত পৌরসভা। হ্যাঁ জ্যাম লেগে গেছে আমাদেরই জন্য, জায়গাটা ভীষণ আজ আমরা প্রথমে যাব মা বর্গভীমার মন্দিরে পুজো দিতে, এই যে পার্কিং, যাক ভালো পার্কিং না, ঘন্টায় করে দিচ্ছি ঘুরি একবার। তো গাড়ি পার্ক করে আমরা চলে এসেছি মা বর্গভীমাকে পুজো দেব বলে প্রসাদ নিতে, তো এই ডালা আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। বাঙালির বিলুপ্ত মহিমার মহাপীঠ হল প্রাচীন নগরী তাম্রলিপ্ত, যা বর্তমানে তমলুক নামে পরিচিত, আর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর এই ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুক শহর, আর এই শহরের মধ্যমণি হচ্ছেন মা বর্গভীমা, কয়েক শতাব্দী ধরেই শক্তি স্বরূপিণী আদ্যাশক্তির মহামায়ার রূপে এখানে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে, কারোর কারোর মতে তিনি ভীম রূপা ভৈরব কপালী নামেও পরিচিত, অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমা এই সুবিশাল মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রাচীন পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে, আর সেই থেকেই একান্ন পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন। প্রাচীন এই মন্দিরের বয়স কত তা আন্দাজ করা বেশ মুশকিল,
কারণ মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে সে সময় নাকি রাজার আদেশে একজন ধীরদ্র ধীবর পত্নী রোজ ওই রাজ পরিবারে জ্যান্ত শোল মাছ দিতে আসতেন। বছরের সারা সময় ধরে ওই ধীবর পত্নী কিভাবে জ্যান্ত শোল মাছ দেন একদিন রাজার মনে এই প্রশ্ন জাগে। রাজা চেপে ধরতেই জানা যায় সব কথা। তিনি জানান জঙ্গলে একটি ঘেরা কূপ আছে আর সেখান থেকে জল ছিটিয়ে রোজ মরা শোল মাছ জ্যান্ত করে তিনি নিয়ে আসেন রাজদরবারে। সেই ধীবর পত্নীর কথা মতো তখন রাজা ওই জঙ্গলে গিয়ে দেখেন উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই তখন তিনি ওই মায়ের মূর্তি স্থাপন করেন। পশ্চিমমুখী এই মন্দিরটি অন্যান্য অনেক মন্দিরের মতোই চারটি ভাগে বিভক্ত। প্রথমটি মূল মন্দির বা বড় দেউল, যেখানে দেবী মূর্তি দণ্ডায়মান। দ্বিতীয়টি অন্তরাল বা যোগ মণ্ডপ, এখানে দাঁড়িয়েই ভক্তরা দেবী দর্শন করেন। অপ্রশস্ত এই স্থানে বড়জোর 8-10 জন লোক দাঁড়াতে পারে। তৃতীয়টি হলো জগমোহন বা যোগ্য মন্দির, একসময় এখানে হোমযজ্ঞ হতো। এবং চতুর্থ অংশটি অনেক পরে নির্মিত হয়েছে, তা হলো নাট মন্দির। এই নাট মন্দিরের তিন দিকই উন্মুক্ত হওয়ায় নাম সংকীর্তন, পালাগান, পদাবলী এবং অন্যান্য ছোটোখাটো ধর্মীয় অনুষ্ঠান এখানেই সম্পন্ন হয়। মন্দিরটি একটি উঁচু বর্গভূমিতে অবস্থিত এবং রাস্তা থেকে মন্দিরে উঠতে গেলে 22টা সিঁড়ি পেরিয়ে তবে ওপরে উঠতে হয়। মন্দিরের উত্তর দিকে একটি পবিত্র কুণ্ড আছে। তো এই তমলুক শহরে যেসব বারোয়ারি দুর্গাপুজো বা কালী পুজো হয় তা শুরু হয় এই দেবী বর্গভীমার মন্দিরে পুজো দেবার পর। প্রথমে দেবীকে পুজো করে তবেই অন্য পুজো শুরু হয়। বছরে 360 দিন দেবী উগ্র তারারূপে পূজিত হন, 4 দিন দুর্গারূপে পূজিত হন এবং একদিন কালী পুজোর দিন তিনি শ্যামারূপে পূজিত হন। মন্দিরের সেবায়েত বলেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি বর্গ দান করেন বলেই মায়ের এই রূপ নামকরণ। এখানে মায়ের আরাধনা করা হয় নীলতন্ত্র মতে। প্রত্যেক বছর কালী পুজোর দিন এখানে রাজবেশে মাকে সাজানো হয় এবং খুব ধুমধাম করে পুজো করা হয়। বছরে এমনি সাধারণ দিনগুলিতে মাকে ভোর 4টায় স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্নভোগে অন্যান্য নানা প্রকারের পদের পাশাপাশি মায়ের জন্য নিবেদিত হয় শোল মাছের ঝোল। ভক্তরাও মাকে তাদের মনের বাসনা পূরণের লক্ষ্যে তাল, ওল, কচু এবং শোল মাছ নিয়ে মন্দিরে হাজির হয়। ভিন্ন ধর্মের মানুষজনও আসেন এই মন্দিরে। যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা বর্গভীমার পুজো হয়ে আসছে। অতীতে এই চত্বরে কোথাও শক্তি পুজো চল ছিল না। পরবর্তীতে এই জেলায় শক্তি পুজোর চল হলেও সমস্ত শক্তি পুজোর অনুমতি নিতে হয় মা বর্গভীমার কাছ থেকে। মন্দিরের বাম দিকে রয়েছে এই কাঠচাপা গাছ। এইখানে ভক্তরা মনস্কামনা করে এই গাছে লাল সুতো দিয়ে মঙ্গল ঘট বাঁধেন। লোকশ্রুতি আছে মন্দিরের উত্তর দিকে যে পবিত্র কুণ্ড আছে সেখানেও ডুব দিয়ে মনস্কামনা করলে দেবী পূরণ করেন। আর এই কাঠচাপা গাছের সামনেই আছে দেবীর যজ্ঞ কুণ্ড যা যজ্ঞের সময় ব্যবহৃত হয়। এই হলো সেই পবিত্র কুণ্ড। এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে অন্নভোগের কুপনটা গিয়ে ওখানে কেটে নিতে পারো। 110 টাকা করে কুপন পড়ে। মোটামুটি দুপুর 1:30টার পর এখানে অন্নভোগ দেওয়া শুরু হয়। তো যদি পুজো দিতে গিয়ে কারোর মনে হয় যে সে অন্নভোগ খাবে তাহলে সে গিয়ে কুপনটা যেন কেটে নেয়। তো এই বর্গভীমা মন্দির বা এই তমলুক শহর, এই ঐতিহাসিক শহর একটা ভালো উইকেন্ড ট্যুর হিসাবে ভালো অপশন হতে পারে, যেটা কলকাতার থেকে খুব একটা দূরে নয়। একদিনেই তোমরা গিয়ে এই ঐতিহাসিক শহর ঘুরেও নিতে পারবে, পাশাপাশি পুণ্য অর্জনও করে নিতে পারবে। তো এই ছুটির মরশুমে তোমরা একদিনের জন্য ঘুরে আসতেই পারো। হাওড়া থেকে ট্রেন ধরে মিচেদা স্টেশনে নেমে ওখানে বাস আছে, বাসে করে তমলুকে গিয়ে নামার পরে ওখানে অনেক টোটো আছে, টোটো একেবারে তোমাদেরকে মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দেবে। দাদা আপনার দোকানের নামটা কি? পূজার ভান্ডার, বর্গভীমায়ের পূজার ভান্ডার। আর আপনার নামটা? অরিন্দম চক্রবর্তী। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? 7:30 থেকে খোলে 8:30 পর্যন্ত। মন্দিরখানে আধ ঘন্টা একটু অফ থাকে মায়ের ভোগের জন্য, মায়ের সেবা দেওয়া হয় এই সময়। আর 8:30 থেকে 3:00 পর্যন্ত বন্ধ থাকে। আর 8:30 থেকে 3:00 অবধি বন্ধ। আর তারপর থেকে?
তারপর থেকে আবার স্টার্ট হয়ে যায়, পুজো শুরু হয়ে যায় একদম 8:30 রাত্রিবেলা। আমাদের 5-তলা বিল্ডিং আছে, টোটাল বিল্ডিং টাই ভাড়া দিন হিসাবে, যেদিন ধরুন শনিবার দিন একরকম ভাড়া হয়, মঙ্গলবার একরকম ভাড়া হয়। আচ্ছা, এবার নর্মাল দিনে আর একরকম ভাড়া, ওটা যেদিন আপনি কন্ট্যাক্ট করবেন ওই দিনই ভাড়া। মঙ্গলবারের জন্য আলাদা ভাড়া আর আদার্স ডেজ গুলোর জন্য আলাদা রকমের ভাড়া। তো যেদিন নেবে সেদিন ওনাকে ফোন করে দিন বলে তবেই ভাড়াটা কিন্তু বেসিক্যালি ইয়ে করতে হবে। দাদার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নাম্বার ফোন নাম্বার, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সেখান থেকে ওনাকে নাম্বারটা নিয়ে কল করে। এবার আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে। এবারে দ্বিতীয় গন্তব্যস্থলটা কি আর কোথায় সেটা দেখতে গেলে চোখ রাখতে হবে আমাদের দ্বিতীয় পর্বতে। এই ঐতিহাসিক তমলুক শহরের কোনায় কোনায় ইতিহাস ছড়িয়ে আছে, তো সেই ইতিহাসকে খুঁজে বার করতে গেলে সময় তো লাগবেই। তোমাদের যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক, অ্যান্ড প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আজকে প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো।